স্বাগত ডিজি বাংলার দিনের খবরে সঙ্গে আছি ইমদাদুল হক শুরুতেই শিরোনাম দেশে করোনা ভাইরাস আতঙ্ক না হয়ে সতর্ক থাকার পরামর্শ সিসিএতে চালু হলো ইজিআরপি মডিউল নারীর বন্ধু প্রযুক্তি রয়েছে নিরাপত্তা ঝুঁকিও তিরিশ মার্চ তৃতীয় দফায় গণশুনানি উন্মুক্ত হল সাতই মার্চের ভাষণের ভিআর সংস্করণ নোকিয়া ফাইভ পয়েন্ট থ্রি ফোনের তথ্য ফাঁস নারী দিবসে ভিডিও ডুডল প্রকাশ এবং ফেসবুক ইনস্টাগ্রামে ফেস মাস্ক বিক্রি নিষিদ্ধ এবার যাচ্ছি বিস্তারিত খবরে দেশে করোনা ভাইরাস আতঙ্ক না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেশে এই প্রথম শনাক্ত হল ভাইরাসে আক্রান্ত রোগী তাদের মধ্যে দুইজন ইতালি ফেরত রয়েছেন রোববার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আইইডিসিআর পরিচালক মির জাদি সেব্রিনা ফ্লোরা এই ভাইরাস থেকে নিরাপদ থাকতে বারবার সাবান দিয়ে হাত ধোয়া এবং ঘরের বাইরে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন তিনি হাঁচিকাশির মাধ্যমে যাতে না ছড়ায় সেই ব্যবস্থাগুলো আমাদের এখানে নিতে হবে নিজেদেরকেই সচেতন হয়ে নিজেদেরকেই প্রতিরোধের ব্যবস্থাগুলো নিতে হবে তবে সংবাদটি প্রকাশের সঙ্গে সঙ্গে করোনা আতঙ্কে কাঁপছে ডিজিটাল দুনিয়া দেশের সোশ্যাল মিডিয়া এখন প্লাবিত হয়েছে এই নোভেল ভাইরাসে ফেসবুক টুইটারে তাই ঘুরছে করোনা থেকে বেঁচে থাকার পরামর্শ বিষয়ক নানা পোস্ট সিসিএতে চালু হলো ইজিআরপি মডিউল বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে চালু হলো ইনভেন্টরি মডিউল রোববার আনুষ্ঠানিকভাবে ইজিআরপি এই মডিউলটি ব্যবহার শুরু করে কন্ট্রোলার অব সার্টিফাইড অথরিটি সিসিএ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব এবং সিসিএ এর নিয়ন্ত্রক আবুল মনসুর মোহাম্মদ শাফ উদ্দিন এই কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ই গভর্নমেন্ট ইআরপি প্রকল্প পরিচালক ডক্টর অশোক কুমার রায় নারীর বন্ধু প্রযুক্তি রয়েছে নিরাপত্তা ঝুঁকিও দেশে নারীর সমৃদ্ধিতে ভূমিকা রাখছে প্রযুক্তি জীবনযাত্রাকে করেছে সহজ পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিও তৈরি করেছে রোববার রাজধানীর আইইউবি ইউবি আয়োজিত এক সেমিনারে এই সতর্ক বার্তা দেন বক্তারা অনুষ্ঠানে জেনারেশন ইকুইলিটি রিয়ালাইজিং উইমেন্স রাইটস ইন সোশ্যাল জাস্টিস টেক অ্যাকাডেমিয়া অ্যান্ড কর্পোরেট ওয়ার্ল্ড সেমিনারটি সঞ্চালনা করেন ডক্টর শামীম মতিন চৌধুরী বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এবং প্রযুক্তিভিত্তিক রাইড শেয়ারিং কোম্পানি পাঠাও আয়োজিত ওই অনুষ্ঠান শেষে ছাব্বিশ জন নারীকে সেরা নেতৃত্বের জন্য সম্মাননা দেওয়া হয় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ভিসি প্রফেসর মিলান পাগন স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন প্রফেসর ইমতিয়াজ এ হুসাইন এবং পাঠাও সিও হুসাইন এম ইলিয়াস তিরিশ মার্চ তৃতীয় দফায় গণশুনানি তৃতীয় দফায় গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি শুনানিতে আগামী তিরিশ মার্চ সকাল দশটায় গ্রাহকদের কাছ থেকে টেলিযোগাযোগ সেবা সম্পর্কে সরাসরি অভিযোগ বা মতামত শুনবে কমিশন শুনানি হবে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আর গণশুনানিতে অংশ নিতে বিটিআরসির ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে শুরু হবে আজ মধ্যরাত থেকে নিবন্ধন করা যাবে আগামী সতেরোই মার্চ পর্যন্ত শুনানিতে সব মোবাইল ফোন অপারেটরদের প্রধান নির্বাহী কর্মকর্তা সহ টেলিকম খাতের অন্যান্য সেবা প্রতিষ্ঠান ভোক্তা সংঘ এবং সংশ্লিষ্ট পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে উন্মুক্ত হলো সাতই মার্চের ভাষণের ভিআর সংস্করণ টানা দুই বছর প্রচেষ্টার পর এবার ভার্চুয়াল রিয়েলিটিতে সবার জন্য উন্মুক্ত হল বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ অল্পদিনের দিনের মধ্যেই ঘরে বসেই এই ভাষণটি উপভোগ করতে পারবেন নতুন প্রজন্ম ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের এই ভিআর সংস্করণটি তৈরি করেছে রাইজ অ্যাপ ল্যাবস গত বছর অ্যাপটির বেটা সংস্করণ উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পরিকল্পনায় এটি বাস্তবায়নের সার্বিক সহযোগিতা করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ভাষণের ভার্চুয়াল বাস্তবতা চিত্রায়নে নিবেদিত ছিলেন থ্রিডি এনভায়রনমেন্ট শিল্পী সহ তিরিশ জনের একটি টিম ভিআর বাস্তবায়ন প্রতিষ্ঠান রাইজ অ্যাপ ল্যাবস প্রধান নির্বাহী এরশাদুল হক জানালেন শীঘ্রই স্কুলগুলোর ল্যাব এবং বিভিন্ন স্থানে এক্সপেরিয়েন্স সেন্টার স্থাপন করা হবে পরবর্তী প্রজন্মকে টার্গেট করে সাতই মার্চের ঐতিহাসিক ভাষণটি ভিআরে তৈরি করেছি ভিআর টেকনোলজি ব্যবহার করার মূল উদ্দেশ্য হল মানুষকে ওই দিনের ওই জায়গায় ভার্চুয়ালি নিয়ে যাওয়া এছাড়া ভিডিও থেকে ভিআরের প্রতি পরবর্তী প্রজন্মের আগ্রহ অনেক বেশি থাকে নর্মালি এই এক্সপিরিয়েন্সটি খুব তাড়াতাড়ি গুগল প্লে স্টোরে পাবলিকলি অ্যাভেলেবল হবে তখন যে কেউ ঘরে বসে ভিআর ডিভাইস ব্যবহার করে এক্সপিরিয়েন্স করতে পারবে এছাড়া আমরা প্ল্যান করছি প্রত্যেকটি স্কুল ডিজিটাল সেন্টার ডিজিটাল ল্যাবগুলোতে একটি করে এক্সপিরিয়েন্স জোন বসাতে যাতে সবাই দেখতে পারে আমরা বিশ্বাস করি ভিআরে সাতই মার্চের এই ঐতিহাসিক ভাষণটি সবাইকে বিশেষ বিশেষ করে নেক্সট জেনারেশনকে নতুনভাবে উদ্যমী করবে এবং এই ঐতিহাসিক ভাষণটিকে অনেক দিন বাঁচিয়ে রাখবে অবশ্য এর আগেই একটি ব্যাংক ঢাকার এই ভিআর বুথ স্থাপন করেছে বলেও জানান এরশাদুল হক নজর দিচ্ছি আন্তর্জাতিক খবরে নোকিয়া ফাইভ পয়েন্ট থ্রি ফোনের তথ্য ফাঁস আর মাত্র কয়েকদিন পরেই এম এম গ্লোবাল লন্ডনে তাদের নতুন স্মার্টফোন উন্মোচন করতে যাচ্ছে তবে তার আগেই নোকিয়ার পাওয়ার ইউজার নোকিয়া ফাইভ পয়েন্ট ওয়ান এর পরবর্তী ফোনের তথ্য ফাঁস করে দিয়েছে ফোনটির নাম সম্পর্কে জটিলতা দূর করতে নোকিয়া ফাইভ পয়েন্ট টু এর পরিবর্তে ফাইভ পয়েন্ট থ্রি নামকরণ করা হয়েছে আগামী উনিশ মার্চের পরেই এটি বাজারে পাওয়া যাবে দাম নির্ধারণ করা হয়েছে একশো আশি ডলারের কাছাকাছি ফোনটিতে থাকবে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে যাতে থাকছে থিন সাইড বেজলেস এবং ওয়াটার ড্রপ স্টাইল নচ প্যানেলের মধ্যেই থাকছে আট জেল সেলফি সেন্সর নারী দিবসে ভিডিও ডুডল প্রকাশ বিশ্ব নারী দিবস দুই উপলক্ষে ভিডিও ডুডল প্রকাশ করেছে সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম গুগল রোববার রাত বারোটার পর এই ডুডল প্রকাশ করা হয় এরপর থেকে পঞ্চান্ন সেকেন্ডের ডুডলটি শোভা পাচ্ছে গুগল হোম পেজে প্রকাশ করা হয়েছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ডুডলটির সঙ্গে রয়েছে তিনটি বিশেষ অপশন প্রথম অপশন সার্চ বাটনে ক্লিক করলে নারী দিবস নিয়ে বিভিন্ন তথ্য মিলছে এরপরেই আছে শেয়ার অপশন এর মাধ্যমে ডুডলটি ফেসবুক টুইটার সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা যাচ্ছে শেষটি মেইল অপশন এর মাধ্যমে জিমেইল সহ বিভিন্ন মেইলিং প্ল্যাটফর্মেও শেয়ার করা যায় এটি ফেসবুক ইনস্টাগ্রামে ফেস মাস্ক বিক্রি নিষিদ্ধ ফটকা কারবারি ঠেকাতে মেডিকেল ফেস মাস্ক বিক্রির বিজ্ঞাপনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ভাইরাস জরুরি অবস্থার সুযোগ নিয়ে যাতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবসা ফেদে বসতে না পারে সে লক্ষ্যে এ ধরনের বিজ্ঞাপন বন্ধে সাময়িক ওই নিষেধাজ্ঞা জারি করেছে প্ল্যাটফর্ম দুটো মাইক্রোব্লগ টুইটারে এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন ফেসবুকের আস্থা ও সততা বিভাগের প্রধান রব লেদার্ন এবং ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মসৌরি এবার এক নজরে নারী দিবসের বৈশ্বিক প্রতিপাদ্য ইচ ফর ইকুয়াল এর সমর্থনে আজ রাজধানীর বসুন্ধরায় অবস্থিত জিপি হাউস ও সারা বাংলাদেশে সব বিজনেস সার্কেলে আন্তর্জাতিক নারী দিবস দুই হাজার বিশ উদযাপন করল গ্রামীণ ফোন আন্তর্জাতিক গার্লস ইন আইসিটি দিবসকে সামনে রেখে আট মার্চ থেকে তেইশ এপ্রিল পর্যন্ত যৌথভাবে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এবং ইএমকে সেন্টার আয়োজনের মধ্যে রয়েছে নেটওয়ার্কিং সেশন কোড স্পিন সম্পর্কিত কর্মশালা এবং ফেসবুক এর মাধ্যমে বিপণন ও মহিলা উদ্যোক্তাদের জন্য কর্মশালা প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ডিজিটাল জীবনধারায় ভালো কাটুক সবার জীবন প্রযুক্তির সঙ্গে আপডেট থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়